হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যারা অনলাইন মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড এবং যারা অনলাইন থেকে ইনকাম করতে চায় তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার মেসেজ রিকোয়েস্ট, অনেকগুলো মেসেজ রিকোয়েস্ট এখানে দেখতে পাচ্ছেন। সবগুলো মেসেজের রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব না, সময় করে উঠতে পারি না। আর এখানে আমার হোয়াটসঅ্যাপেও অনেকগুলা মেসেজ রিকোয়েস্ট আছে, যেগুলার সবগুলার থেকে কম্বাইন করে আমি সব থেকে বেশি যে কোশ্চেন্সগুলো পেয়েছি আমি সেইগুলো নিয়ে আজকের এই ভিডিওটা করছি, যে কি ধরনের কোশ্চেন্স করে এবং কি ধরনের বিষয় নিয়ে মানুষ জানতে চায় আমি সেগুলো নিয়ে কথা বলবো। তো এই বিষয় এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি অবশ্যই অনেক হেল্পফুল হবেন, আপনার কাছে অনেক কোশ্চেনের অ্যান্সার চলে আসবে। আর আপনি যদি সত্যি ইন্টারেস্টেড হয়ে থাকেন যে আমি অনলাইন নিয়ে কাজ করব, অনলাইন থেকে ইনকাম করব, তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন। 10-12 মিনিটের ভিডিও হতে পারে, জাস্ট 10 থেকে 12টা মিনিট ইনভেস্ট করুন, অনেক কিছুর অ্যান্সার জানতে পারবেন যেগুলো আমার কাছে সচরাচর মানুষ করে থাকে। এই কোশ্চেনগুলো আর কাউকে করতে হবে না আপনার। ওকে, তো তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার আপকামিং মানি মেকিং বিভিন্ন মেথডগুলো পাওয়ার জন্য। ওকে, তো আজকে আমি কোনো মেথড দেখাবো না, আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং কিছু কোশ্চেনের অ্যান্সার দিব। তো ফার্স্ট, সব থেকে ফার্স্ট এবং মোস্টলি আস্কড যে কোশ্চেন, যেটাকে বলে যে আমি অনলাইনে কাজ করতে চাই, অবশ্যই ওয়েলকাম, আর কতদিনের ভেতরে ইনকাম করতে পারবো। এই আমি এখানেই থেমে যাই, আমি আর বলতে পারি না যে আপনি কতদিনের ভেতরে ইনকাম করতে পারবেন। আমি কেন, কোনো মার্কেটার, কোনো মেন্টর বা কোনো ট্রেনারই বলতে পারবে না যে আপনি কতদিনের ভেতরে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। অনলাইন থেকে ইনকাম যদি আপনি করতে চান তাহলে ফার্স্ট আপনাকে অনলাইন মার্কেটিং শিখতে হবে, অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায়। আপনি যেমন অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন, গোটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই, প্রচুর প্রচুর মানুষ অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছে, সো এখানে সুপার কম্পিটিটিভ। সো ফার্স্ট আপনাকে স্কিলড হতে হবে, আপনাকে জানতে হবে অনলাইন থেকে কিভাবে ইনকাম করতে হয়। তো আপনি যখন স্কিল্ড হবেন, আপনি যখন জানবেন, তখন আপনি বুঝতে পারবেন যে অনলাইনের মূল মন্ত্র হচ্ছে ট্রাফিক। আপনার যদি ট্রাফিক থাকে তাহলে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন, আদারওয়াইজ কোনো সম্ভাবনা নাই। তাই সে হোক অ্যাফিলিয়েট মার্কেটিং, হোক সিপিএ মার্কেটিং বা যে কোনো কিছু, আপনি যদি ফ্রিল্যান্সিংও করে থাকেন, আপনি ভীষণ স্কিল্ড যে কোনো একটা বিষয়ে হতে পারেন, গ্রাফিক ডিজাইন বা ডাটা এন্ট্রি বা যে কোনো কিছু, অ্যাপ ডেভেলপিং, যে কোনো বিষয় নিয়ে আপনি ভীষণ স্কিল্ড, বাট আপনার ট্রাফিক সোর্স নাই, আপনাকে কে কাজ দিবে। বা আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান বা সিপিএ মার্কেটিং করতে চান, আপনি কাজ করা শুরু করলেন, আপনার কোনো ট্রাফিক নাই, আপনার কোনো সেল হওয়ার উপায় নাই। যে কোনো কোম্পানিতে বা যে কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা খুবই ইজি। অ্যাকাউন্ট করা মানে এই না যে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন, আপনার যখন ট্রাফিক থাকবে তখন আপনি ইনকাম করতে পারবেন। সাপোজ আপনি একটা কসমেটিক্সের দোকান দিলেন, অফলাইনে কসমেটিক্সের দোকান দিলেন, প্রচুর জিনিসপত্র, প্রচুর সরঞ্জাম আপনার প্রসাধনী আপনার কসমেটিক্সের দোকানে, বাট কোনো ট্রাফিক নাই, কোনো কাস্টমার নাই, কার কাছে বিক্রি করবেন? এক্স্যাক্টলি সেমভাবে অনলাইন মার্কেটিংটাও তাই, যে আপনার যদি ট্রাফিক থাকে তাহলেই আপনি ইনকাম করতে পারবেন, আদারওয়াইজ কোনো সম্ভাবনা নাই ইনকাম হওয়ার। ওকে, এরপর হচ্ছে, সো কতদিনের ভিতরে ইনকাম আপনি করতে পারবেন, এটা আমি কেন কেউই বলতে পারবে না। তো আপনাকে ফার্স্ট স্কিল হতে হবে, দেন আপনি স্কিল হওয়ার পরে জানতে পারবেন যে কীভাবে ট্রাফিক জেনারেট করতে হয় অনলাইন থেকে। সেই ট্রাফিকটা যেদিন আপনি জেনারেট করতে পারবেন তখন থেকে আপনি ইনকাম করতে পারবেন। আপনার যতটুকু স্কিল থাকবে আপনি ততটুকু ট্রাফিক জেনারেট করতে পারবেন, আপনি ততটুকু ইনকাম করতে পারবেন, তার বেশি এক পয়সাও ইনকাম করা সম্ভব না। ওকে, নেক্সট কোশ্চেন, যে সিপিএ মার্কেটিং শিখবো, কীভাবে শিখবো? অনেকেরই ধারণা যে সিপিএ মার্কেটিং মানেই ইনকাম করা সোজা, না। সিপিএ মার্কেটিং থেকে ইনকাম হয় ফ্র্যাকশন আকারে, জাস্ট $1-2 সিপিএ লিড থেকে ইনকাম হয়। এর মানে এই না যে $1 বা $1.5 বা $2 বলে সেখান থেকে ইনকাম করা সহজ, না, সেটা না। এখানেরও মূল মন্ত্র হচ্ছে ট্রাফিক। তো সিপিএ মার্কেটিং যদি আপনি করতে চান তাহলে আপনি দুইটা ওয়ে ফলো করতে পারেন, একটা হচ্ছে ফ্রি ওয়ে, একটা হচ্ছে পেইড ওয়ে। এখন আপনি যদি বলেন যে আমি, আমার কিছু টাকা আছে, আমি পেইড মার্কেটিং করব, না, আপনাকে আগে ফ্রি মার্কেটিং শিখতে হবে। আপনাকে আগে ফ্রি মার্কেটিং শিখে জানতে হবে যে কোন মেথড কাজ করে, কোন মেথড কাজ করে না। যদি দেখেন যে আপনি কোনো একটা পেইড মেথড কাজ করে, সেখান থেকে আপনি টুকটাক ইনকাম করতে পারেন, তাহলে আপনি সেখানে ইনভেস্ট বাড়াই দিয়ে আপনি ইনকাম বাড়াই দেন। আর ফ্রি মেথডগুলো আপনি অ্যাপ্লাই করেন, এখানে অ্যাপ্লাই করেন, ওখানে অ্যাপ্লাই করেন, এখানে অ্যাপ্লাই করেন, ওখানে অ্যাপ্লাই করেন, করতে করতে দেখেন যে কোথা থেকে ইনকাম হয়। সিপিএম কোনো একটা, এখানে কোনো ক্লু বা সূত্র নাই যে 2 আর 2 যোগ করলেই চার, এমন কোনো ক্লু বা সূত্র কেউ দিতে পারবে না। আপনাকে বিভিন্ন মেথড অ্যাপ্লাই করতে হবে, দেখতে হবে যে কোনটাতে কাজ হয়। অনেকেই আমার ভিডিওতে কোশ্চেন করে যে ভাই এটা কি অর্কেবল বা এটা করলেই কাজ হবে কিনা। একটা মেথড দিয়েই যদি কাজ হয় তাহলে আমার, যদি আমার যতটা ভিউয়ার বা আমার বা অন্য যে কোনো বড় বড় ইউটিউবার যারা আছেন যাদের যতটা ভিউয়ার ততজন মানুষই ইনকাম করতে পারত। সো আপনাকে অ্যাপ্লাই করে যেতে হবে বিভিন্ন মেথড, ফ্রি মেথড ফার্স্ট,
দেন আপনি যখন স্কিলড এক্সপিরিয়েন্সড হবেন দেন আস্তে আস্তে পেইড মেথড, এটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে আমার অভিজ্ঞতা মতে। ওকে, থার্ড কোশ্চেন হচ্ছে সিপিএ মার্কেটিং শিখবো নাকি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখবো। এটা আমার একটা আমার মোটামুটি ভালো লাগে এই কোশ্চেনটা যখনই শুনে। আমি প্রিফার করি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এবার যদি বলেন যে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং কেন, আপনি সিপিএ মার্কেটিং করে ইনকাম করতে চান আর অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে চান, ফার্স্ট আপনাকে স্কিল্ড হতে হবে, এক্সপিরিয়েন্সড হতে হবে, দেন ট্রাফিক জেনারেট করতে হবে। আর স্কিল্ড হবেন, ট্রাফিক জেনারেট করবেন, দেন আপনি কেন সিপিএ মার্কেটিং করবেন, কারণ সিপিএ মার্কেটিং করে তো ওইভাবে $1,000 ইনকাম করা সম্ভব না। আপনি যখন স্কিল্ড হবেন, আপনার যখন ট্রাফিকের সোর্স থাকবে, আমি অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেটিং প্রিফার করি। ওকে, দেন নেক্সট কোশ্চেন যে আমি পেইড মার্কেটিং করতে চাই, শিখতে চাই। সব থেকে মোটামুটি বেশি কোশ্চেনের ভেতরে একটা আছে যে আমি পেইড মার্কেটিং করতে চাই। মোস্ট অফ দ্য মানুষেরই ধারণা যে পেইড মার্কেটিং মানেই হচ্ছে খুব ইজিলি ইনকাম করা সম্ভব, যে আমি একটা কোনো জিনিস বলে দিলাম আর সেটা করেই আমি কিছু আমি সেটা ফার্স্ট আমি একটা কোনো টিউটোরিয়াল দেখাইলাম, সেটা দেখবে, দেন কিছু টাকা ইনভেস্ট করবে আর মানির ফলো দেখবে। না, সেটা সম্ভব না, কারণ আপনার মতো পেইড মার্কেটিং গোটা ওয়ার্ল্ডের মানুষ করতে চাচ্ছে, করে বেড়াচ্ছে। আর পেইড মার্কেটিং যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইউনাইটেড স্টেট বা টায়ার অন কান্ট্রি, ইউনাইটেড স্টেট, কানাডা, ইউনাইটেড কিংডম বা অস্ট্রেলিয়া, এমন দেশের ট্রাফিক জেনারেট করতে হবে। আর এমন দেশের ট্রাফিক যদি আপনি জেনারেট করতে পারেন চান তাহলে পার ক্লিক $1 লাগবে। আর পার ক্লিক $1 দিয়ে আপনাকে যদি আপনি মনে করেন যে আমি $10 দিয়ে দশটা ক্লিক কিনি, $10 দিয়ে দশটা ক্লিক কিনে কোনো লাভ নাই। আপনি যদি পার ডে 100 থেকে 200 ক্লিক করে নিতে পারেন, মানে $100 থেকে $200 পার ডে ইনভেস্ট করতে পারেন, দেন আপনি রেজাল্ট পাবেন। আদারওয়াইজ ভালো রেজাল্ট পাওয়া আমার মনে হয় যে ইজি না, বা হয়তো বা হবে না। আপনি যদি দেখা যাচ্ছে $500 বা $600, $1,000 পর্যন্ত আপনি ইনভেস্ট করলেন, জাস্ট ইনভেস্টটা হয়ে যাবে, কিছু এক্সপিরিয়েন্সড হবে আপনার, যে এখানে এই করলে হবে না, ওইখানে এই করলে হবে না, বা আপনার অ্যাকাউন্ট ব্যান খেতে পারে, ব্যান খেলে আপনি জানবেন যে এই করলে অ্যাকাউন্ট ব্যান খাই, এই এক্সপিরিয়েন্সগুলো হতে পারে। বাট এমন না যে $1,000 ইনভেস্ট করলে ওইভাবে আপনি রেজাল্ট ভালো পাবেন। আর যদি $20, $50, $100 ইনভেস্ট করে ইনকাম করতে চান আপনি তাহলে সেটা একদম ভুলে যান, সম্ভব না। ওকে, নেক্সট। ওকে, আর আমি আমার যে আমি যেটা বলতেছি বা আমার যেটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতেছি, এটা দিয়ে কিন্তু আমি কাউকে ডিমোটিভেট করতেছি না। আমি জাস্ট বলতে যাচ্ছি আগে আপনি স্কিল্ড হবেন, কোথায় আপনি সময় নষ্ট করতেছেন, কোথায় স্কিল্ড হচ্ছেন, এটা আপনাকে জানতে হবে। স্কিল্ড আপ যদি আপনি হইতে পারেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন, আদারওয়াইজ সম্ভব না, করতে পারবেন না ইনকাম। ওকে, দেন নেক্সট কোশ্চেন যে বাংলাদেশ থেকে ক্লিক ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে করব। আমি অলরেডি আমার চ্যানেলে এই ভিডিও করে রেখেছি যে বাংলাদেশ থেকে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন। সেই ভিডিওর নিচেও অনেকে কমেন্ট করে যে আমি যে দেশ থেকে বা যার নাম ধাম ইউজ করে অ্যাকাউন্ট করলাম, যদি পেই নাম বা পেমেন্ট গেটওয়েতে যদি আমি আমার নাম সেট করি কোনো সমস্যা হবে কিনা, না কোনো সমস্যা হবে না। আপনি বাংলাদেশ থেকে যদি অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে সচরাচর করতে গেলে অ্যাকাউন্ট সব কিছু ফিল আপ করে আপনি সাবমিট করলে ডিজেবল রিজেক্ট করে দেয়, কারণ শুধু বাংলাদেশ না, এশিয়ান যে কোনো কান্ট্রি মোটামুটি রিজেক্ট করে দেয়। যখনই দেখে যে এশিয়ান কোনো কান্ট্রি থেকে অ্যাপ্লিকেশান এসেছে সেটা দেখে না, রিজেক্ট করে দেয়। এই জন্য সব থেকে বেস্ট হয় আপনি ফাইবার থেকে একটা অ্যাকাউন্ট কিনে নিতে পারেন। নেওয়ার পরে আপনি যখন সকল অ্যাক্সেস পাবেন, আপনি বাংলাদেশ থেকে বসেই উইদাউট ভিপিএন, এই কোশ্চেনটা অনেকে করে যে ভিপিএন ইউজ করা লাগবে কিনা, না ভিপিএন ইউজ করতে হবে না, বাংলাদেশ ব্যান্ড কান্ট্রি না, জাস্ট বাংলাদেশ থেকে যখন কোনো মানুষ অ্যাপ্লাই করে সেই অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট করে দেয়। কারণ কি, বাংলাদেশের মানুষরা স্ক্যাম ওয়েতে কাজ করে, ফলস ট্রাফিক জেনারেট করে, আর ফলস ট্রাফিক যখন জেনারেট করবে, বাল্কি ট্রাফিক যখন জেনারেট করবে, তখন শুধু ক্লিক আসবে বাট সেল হবে না। আর যখন শুধু ক্লিক আসবে সেল হবে না, তখন ওই প্রোডাক্টটার, যে প্রোডাক্টটা আপনি প্রমোশন করতেছেন, তার কনভার্সন রেট কমে যাবে। সেটা একটা ভেন্ডরের রেপুটেশনের ব্যাপার, যে প্রোডাক্টের অথর তার একটা রেপুটেশনের ব্যাপার, যার কারণে ক্লিক ব্যাংক চায় না যে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষগুলা তার অ্যাফিলিয়েট হোক বা তারা প্রমোট করুক, তাদের দরকার নাই। এই জন্য ক্লিক ব্যাংক কোনো এই এশিয়ান কান্ট্রিগুলার লোকজনদের মানে অ্যাপ্রুভাল করে না। কিন্তু আপনি যদি অ্যাকাউন্টটা কিনে নিতে পারেন, বা আপনার যদি ফরেন কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার বা অন্য যে কেউ যদি থাকে আমেরিকা, কানাডা, ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিতে, তার কাছ থেকে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেন, তার নাম ধাম সব কিছু ইউজ করে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেন, এরপর আপনি বাংলাদেশে বসেই হ্যান্ডেল করেন, আপনি বাংলাদেশে বসেই কাজ করেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করেন, দ্যাটস ইট। ওকে, এরপরে আর একটা নেক্সট কোশ্চেন যে ওয়েবসাইট থেকে ইনকাম করতে কতদিন সময় লাগে। সব সময় দিন দিন দিন, তাড়াতাড়ি ইনকাম, তাড়াতাড়ি ইনকাম, তাড়াতাড়ি ইনকাম, এই জিনিসগুলো দেখলেই
আমি আর আমার আর তার কোশ্চেনের অ্যান্সার দিতে ইচ্ছা করে না, কারণ আমি আমার সকল ভিডিওতে, মোস্ট অফ দ্য ভিডিওতে বলি যে দিন দিন দিন, এই যদি আপনি দেখেন, আপনি যদি মনে করেন যে আপনি 10 দিনের মধ্যে ইনকাম করতে অ্যাবল, তাহলে 100% মানুষ 10 দিনের মধ্যে ইনকাম করতে অ্যাবল। আপনার ভেতরে স্পেশাল এমন কিছু নাই বা অনলাইন মার্কেটিংয়ে এমন স্পেশাল কোনো ট্রিক্স সূত্র নাই যেটা অ্যাপ্লাই করে স্পেসিফিক কোনো পার্সন 2-4 দিন 5 দিনে ইনকাম করতে পারবে, এমন আমি আমার 10 বছর এক্সপিরিয়েন্সে দেখি নাই কাউকে। আমি নিজে তো করতে পারিই নাই, আমি দেখিও নাই কাউকে। এই জন্য আমি সচরাচর এই দিন যখনই দেখি, আমি সেসব কমেন্ট হোক বা মেসেজ হোক, আমি আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি না। তো যাই হোক, এই ওয়েবসাইট থেকে ইনকাম হতে কতদিন সময় লাগে? আপনি যখন একটা ওয়েবসাইট বিল্ড করবেন, আপনি একটা ফার্স্ট আপনি একটা নিশ চুজ করেন, সেটা হতে পারে ওয়েট লস, অ্যাফিলিয়েট মার্কেটিং, অনলাইন মার্কেটিং, স্পোর্টস, ট্রাভেল, যে কোনো রিলেটেড একটা নিশ আপনি চুজ করলেন। এরপর আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে এবং মিনিমাম 6 মাস ওয়েট করতে হবে। ইভেন আপনি যদি গুগল অ্যাডসেন্সের জন্য একটা ওয়েবসাইট অ্যাপ্রুভালের জন্য পাঠান, মিনিমাম সেখানে রিকোয়ারমেন্টস, গুগলেরই রিকোয়ারমেন্টস 6 মাস। তো 6 মাসের আগে একটা ওয়েবসাইট কখনোই গুগল ক্রল করবে না, কখনোই আপনার র্যাঙ্ক পজিশন আসবে না। 6 মাস পর থেকে আস্তে আস্তে র্যাঙ্ক পজিশন হবে, একটু একটু করে ট্রাফিক আসবে, একটু একটু করে আপনি রেজাল্ট দেখতে পাবেন। তো মিনিমাম 6-7-8 মাস আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো ইনকাম হবে না, কোনো সেল কিছুই হবে না, একদম জাস্ট কাজ করে যেতে হবে আপনাকে। ওকে, তো এটা যদি আপনি করতে পারেন তাহলে ওয়েবসাইট থেকে ইনকাম করা সম্ভব। আর মাস্টলি আপনি যদি ওয়েবসাইট বিল্ড করতে চান, অবশ্যই আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। হয় আপনি প্রতিদিন পোস্ট করবেন, নাহলে উইকলি 4-5টা পোস্ট করবেন এবং 6-7 মাস কাজ করেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। দেন পোস্টগুলো করার পরে আপনি অবশ্যই ব্যাকলিঙ্কিংয়ের জন্য একটু কাজ করবেন ওয়েবসাইটের। আর ব্যাকলিঙ্কিং কীভাবে আপনি বাড়াবেন, কী করবেন, এটার ভিডিও কিন্তু আমার ভিডিওর আমার ইউটিউব চ্যানেলের ভেতরে আছে। আমি যেগুলো একদম দরকারি ভিডিও, দরকার মানুষের, আমি সব সেরকম ধরনের ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলগুলোতে। সো গাইস, এই মোটামুটি এই কোশ্চেনগুলো। আমি নেক্সট আরও কিছু কোশ্চেন নিয়ে আরও সামনে ভিডিওতে আসবো। তো এর ভিতরে যদি আপনার কোনো কমন কোশ্চেন থেকে থাকে, অবশ্যই আপনার জন্য হেল্পফুল হবে জিনিসটা। আর আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার আপকামিং মানি মেকিং মেথডগুলোর জন্য। আর আপনি যদি আমার পার্সোনাল ট্রেনিং প্রোগ্রামে জয়েন করতে চান, আমার রিয়েল লাইফ কেস স্টাডিতে জয়েন করতে চান, তাহলে আপনি আমার ভিডিও ডেসক্রিপশন থেকে আমার পার্সোনাল ট্রেনিং প্রোগ্রামে জয়েন করতে পারেন। আর এখানে 3টা প্যাকেজ আপনি পাবেন, প্রিমিয়াম প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, বেসিক প্যাকেজ। তো প্রিমিয়াম প্যাকেজ যদি আপনি চুজ করেন তাহলে এই স্ট্যান্ডার্ড এবং বেসিক এই 2টা বোনাস, দেন আপনি যদি স্ট্যান্ডার্ড প্যাকেজ চুজ করেন বেসিকটা বোনাস, আর আপনি পেপাল দিয়ে পে করতে পারবেন। আর আমার ট্রেনিং প্রোগ্রামটি ইংরেজি ভাষাতে, তো আমার ভিডিও ডেসক্রিপশন থেকে চেক করবেন। আর এখানে 10টি ইনকাম ইনক্রিজিং বোনাস আছে। বোনাস নাম্বার 1, অ্যাফিলিয়েট মার্কেটিং সাকসেস টিপস, দেন ট্রাফিক মেশিন, দেন দ্য ফেল প্রুফ ক্লিক ব্যাংক মাইন্ডসেট, দেন সিপিএ কিং, দেন অ্যামাজন কিং, দেন ভিডিও মার্কেটিং হ্যাক, দেন 100 অ্যাডভার্টাইজিং টিপস, ফাস্ট ফ্রিল্যান্সিং ফান্ডস, সোশ্যাল মিডিয়া হিরো, অ্যান্ড 1000 সাবস্ক্রাইবার্স ইন 30 ডেজ। তো আপনি এই 10টি বোনাস একদম ফ্রিতে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। সো গাইস, আজ এই পর্যন্ত। আর যদি ভিডিওটি সত্যি আপনার ভালো লাগে, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং বা অনলাইন মার্কেটিং, যে কোনো কিছু নিয়ে নির্দ্বিধায় যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি হয় রিপ্লাই ভিডিও করে উত্তর দিব বা আপনার কমেন্টের বা মেসেজের উত্তর দিয়ে আপনাকে হেল্প করবো। সো গাইস, দ্যাটস ইট, গড ব্লেস ইউ, টেক কেয়ার, বাই।